গতকাল রাত্রে ঝড়ে বিধ্বস্ত বালুখর শহরে কয়েকটি এলাকা ঘুরে দেখলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে তিনি আর্থিক সহায়তা ও তার তরফে বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মধ্যে মাথা গোঁজার জন্য ত্রিপল বিলি করেন। যদিও সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি হলেও তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ বটে, তাই আজ বালুরঘাটে কলকাতা থেকে ফিরেই এইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর সুকান্ত মজুমদার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিধ্বস্ত এলাকা ক্ষতিগ্রস্তদের সাহায্যের ক্ষেত্রে প্রশাসনের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। তার আরও অভিযোগ, বালুরঘাট পুরসভার বিভিন্ন এলাকা সহ সারা জেলার বিভিন্ন স্থানের এলাকাগুলি ঝড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলিতে পর্যাপ্ত ত্রাণে প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানিয়েছেন, প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত, কেননা তাদের হাতেই তো ত্রাণের সব কিছু মজুদ রয়েছে। যদিও জেলা প্রশাসনের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বিডিও এসডিও পৌরসভার প্রধানরা নিজেদের এলাকায় ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিয়েছে। ঠিক পেছনটা, এটা যদিও অঞ্চলের মধ্যে পড়ে, হ্যাঁ, কিন্তু এইখানে বাড়িগুলো কোনোটা অঞ্চলে কোনোটা মিউনিসিপ্যালিটিতে এরকমভাবে আছে। এইখানে এই পাড়ায় দুটো বাড়ি, এটার মধ্যে এই বাড়িটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে বাচ্চা তার মা থাকে আর কি, স্বামী এখানে থাকে না, পুনেতে কাজ করে, যেটা হয় পশ্চিমবঙ্গের সব পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে হয়। এখানে সেই অবস্থা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, মারাও যেতে পারতো। বুদ্ধিমানের মতো এরা খাটের তলে লুকিয়েছিলো বলে মারা যায়নি, নাহলে পরে বড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারত, পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে গতকাল ধরে। আমরা এসে দেখা সাক্ষাৎ করে আমাদের সামান্য কিছু সামর্থ্য, সেই সামর্থ্য অনুসারে সামান্য কিছু সাহায্য করি। জেলা জুড়ে কী পরিস্থিতি, কী খবর রয়েছে? বেশ কয়েক জায়গায় মানে ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে। বিশেষ করে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটি সংলগ্ন লালমাটা অঞ্চল যেটাকে বলে, তারপরে হচ্ছে তার পরের অংশগুলো যতটা, যেটা আমাদের 8 নম্বর জেলা পরিষদ বলি আমরা, সেই 8 নম্বর জেলা পরিষদে বেশ বাড়ি, অনেকগুলো বাড়ি ভেঙে গেছে। আমরা কিছু ত্রিপল পাঠিয়েছি আপাতত সাময়িকভাবে কিছু সাহায্য করার জন্য। প্রশাসনের কী ভূমিকা দেখছো? প্রশাসনে তো এখনও পর্যন্ত ফিল্ডে নামেনি বলে মনে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা আসছে, কিন্তু প্রশাসন যেভাবে ফিল্ডে নামা উচিত ছিল সেভাবে এখনও নেমেছে কি না আমার যথেষ্ট সন্দেহ। বালুরঘাট সহ রাজ্য বিভিন্ন জায়গায় প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রে নামেনি। আমাদের তো এই ওয়ার্ডে বিশেষ করে আমরা দেখেছি, আমাদের যে প্রার্থী ছিল অমিত ফটিক, সে রাত্রিবেলা ডাল লোকজন নিয়ে গাছের ডাল রাস্তা থেকে সরানো এইসব কাজে নেমেছে। তারপরে তাদের আমাদের দেখা দেখি অন্যরাও নেমেছে, দিনের বেলা নেমেছে পরে, কিন্তু প্রশাসন নামা এটা তো আলাদা বিষয়। কারণ প্রশাসনের শক্তি যে কোনো রাজনৈতিক দলের থেকে অনেক বেশি, টাকা পয়সা থেকে শুরু করে সামর্থ্য অনেক বেশি। স্বাভাবিকভাবে প্রশাসন নামলে পরে অনেক তাড়াতাড়ি কাজ হয়।